হরে কৃষ্ণ। শ্রী গণেশায় নমঃ, শ্রী সরস্বত্যে নমঃ, শ্রী গুরু চরণ কমলেভ্যো নমঃ। ধ্যেয়ং সদা পরিভবগুণবিষ্ঠতহম্ তীর্থাস্পদম্ শিবগিরিম চিন্তম শরণম্। মৃত্যার্তহম্ প্রণতপাভবাদিকোতম বন্দে মহাপুরুষতিচরণারবিন্দম্। বংশী বিভূষিতকর নবনিধ্যাভ্যং পীতাম্বরম দরুণম গুরুম। পূর্ণেন্দু সুন্দর মুখ দরবেন্দু নেত্রম কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহম ন জানে। নারায়ণং নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম্। দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মুদীরয়েৎ। বাঞ্ছা কল্পতরু এবচ্চ কৃপা সিন্ধু এবচ্চ পতিতানং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রী রাধা রমণ, জয় জয় নবর কিশোর, জয় গোপীচিত্ত চোর প্রভু, জয় জয় মাখন চোর। সচিদানন্দ রূপায় বিশ্বতত্ত্ব দিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমো, শ্রীকৃষ্ণায় বয়ম নমো, শ্রীকৃষ্ণায় বয়ম নমো। প্রফুর শ্রীমদ ভাগবতমর নাম শ্রবণ করার জিতে গা আমার হৃদি এবং কর্ণ চক্ষু এতারে আমি পবিত্র করাই লাগে। ওহার কাবলি আমি হাবিয়া না খুরুম, প্রভু রাখুরুম স্মরণ করি। সচিদানন্দ রূপায় বিশ্বতত্ত্ব দিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমো। শতচিত্ত এবং আনন্দ সহ সচিদানন্দ বিশ্বতত্ত্ব দিহেতবে পৃথিবী আনন্দ মাঝে যত প্রকার আমি দেহার তাহা আমারে প্রভু দেহেতা। তাপত্রয় বিনাশায় ও তাহাই বাদে আমার দেহের মাঝে যাতে আমার তাপ আছে এ তাপে তাহাবি 122 প্রকার তাপ আছে তাহাবি শ্রী যেভাবে প্রভুর নাম যেভাবে আমি ধরতা উপে এ তাহাবি নষ্ট হইয়া জারগা। ওহার কবলে কি বলে কেমন বলেছিলতে তাপত্র বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমো বলে আমাদের সে ভাগবতর দ্বিতীয় স্কন্ধর প্রথম অধ্যায় 11 নম্বর শ্লোকে কিতাব বলেছে বলতে এতত নির্বিদ্যমানানাম ইচ্ছতাম অকু অকু অকুতবয়ম যুগিনাম নৃপ নৃত্যম হরিনাম অনুকীর্তনম। হে রাজন, যেগ সম্পূর্ণরূপে কামনা বাসনাত্ম পুরে যদি মুক্ত না যদি মনার তাইলে একচিত্তে তি হরিনাম যে কীর্তনান যে আছে এহান তি একচিত্তে তি হুনিয়া জায়গা একচিত্তে তি নামে হান তি করিয়া জায়গা তাইলে তোর যে পদ্ম যেগ আছে এ পদ্মটা পরিষ্কার হইয়া পরিষ্কার হইয়া জিত হইয়া বলিয়া মাত আছে। 12 নম্বর শ্লোকে বলে কিতাব বলেছে আগলতে ক্রিম প্রমুক্তৈষ বহুবি ক্রিম কিং প্রমুক্তৈষ বহুবি পরোক্ষ হায়ন ইহ বরম মুহূর্তম বিদিতম গঠেত শ্রেয় সেজত। কাহানি অনেক দিন ধরে ওয়াতে
নালর কাহানির বাইরাসা আনা আছে ওখান অপরিয়াতে নালর তা তো আজি তে মিজ সদ করাডি মন আছো গেলগা দি হাপ্তা হাবি মি মিস্তে শুব আইতে মি সাধু করতে বলে আমি বসু আর বিষয়ভোগে প্রমুক্ত এবং ব্যক্তির দীর্ঘ জীবনে কি লাভতা মানুষের জীবন হান যদি নিয়ামদিন ওর মানু আমি মনে করি কি আমরা নিয়ামদিন জিনতে এথাইলে লাভ এ ভাগবত এবার কিতা বলেছে বলেতে না যদি দীর্ঘ জীবন যদি মানু তার যদি ওয়াথার তাইলেতে যদি ও যদি উত্তম তাইলেতে গাছ বিরুগ যেটা আছে এটার তা আমার মনুষ্যাং তৈরি আয়ু নিয়াম বৃক্ষ আনোর আয়ু কয়েক হাজার বছর আছে ওটা বলে তানু মানুষ দপুরি তানু গিথা তানু গিতা উন্নত হইলে থাকি তা তানু গিতা পবিত্র হইলে থাকি তা হ্যাঁ এবে ওহান মাঝে হ্যাঁ যে বিষয়ভুক্ত প্রভুক্ত এবং অনভুক্ত ব্যক্তির দীর্ঘ জীবন লাভ নেই তার থেকে বরং পূর্ণ চেতনা সম্পূর্ণ এক মুহূর্ত হান ওহা তো তার চেতনা সম্পূর্ণ যেমন চেতনা হান থাইয়া মুহূর্ত হান ওহান কইল তি পরমার্থ তিতি আমার প্রভুর তি ক্ষয়ান্তি পাপার দিয়া গিয়া প্রভুর চয়ান্তি পাপার দিয়া গিয়া অনে 13 নম্বর শ্লোকে কিতাব লছি বলেতে খট্টাঙ্গ নাম খট্টাঙ্গ নাম রাজসী জ্ঞাতা ইহতাম ইহ আয়ুষ মুহূর্তাৎ সর্বম উত্তসিজ্য গতবান অবয়ম হরিম রাজশ্রী কট্টাং যে তা যে কাহার পেল যে তা মোরানি মোতার এক মুহূর্ত আনার পরে তা দৌড়ই দৌড়তে হাতে এ মুহূর্ত আনার পরে তা দৌড়তে হাতে তা লগালো হাবিতা তা তা ত্যাগ করেছিল তার আথানমায় যে অস্ত্র হান ধরেছিল রাজাগর নাই আথানমায় যে অস্ত্র হান ধরেছিল ও অস্ত্র তা উড়াজে উড়াজে হাতটা বেলাইল দেহগর মায় যত প্রকার আভূষণ লাগা আছে হীরামণি মুক্তলা আছে তো হাবি সিরে 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 বেলাইল বেলা দিয়া হইয়া প্রভুরাম শরণাপন্ন গিয়া হইল গিয়া ও যে অন্তিম মোর যে মুহূর্ত হান যেন আছে এ মুহূর্ত আনলো মি প্রভুরাং গিয়া পরিঙ্গা হইলা গিয়া এ খট্টাং যে যে আছে তা প্রভুরাং গিয়া পড়িল গিয়া হ্যাঁ ও সাথে ও দীঘল যে তোর জীবন হান ওনা এবার দীঘল যদি জীবন হান যদি ওর ও ইয়াহ দিয়া তিনি যদি এসাদে মুহূর্ত হান রাজা খট্টাং গড় দেখি মুহূর্ত হান যদি তুই প্রভু যদি না বোঝর তাইলে তোর জীবন হান সার্থক না হই তোর জীবন হান অসার্থক বলেছি ওখানে আমার তাতে যেমন দীর্ঘজীবী হইলে আমি যেমন মাতিয়ার দীর্ঘজীবীর ভিতরে যদি আমি যদি নাম শ্রবণ যদি করা যদি নারী আর তাইলে এই দীর্ঘজীবী হানু আমার তা কামে না লাগে সাথে গাছাক যার যে নাম দিন জিনতে এসে যাও তাতে তারাং কোনো ঘুষ নেই হানতে তারাং হান না লাগে আর কি তব অপি এ তো ছিন কৌরবৈশ্য সপ্তাহম জীবিত অবধি উপকল্পয়ত তৎসর্বম তাবজ্জৎ সম্পদায়িকম হে গুরুবংশ প্রদীপ মহারাজ পরীক্ষিত তোর আয়ুকাল মাত্র 7 দিন 7 দিন হানতে তি পরলোকের উদ্দেশ্য শান্তি করে পরলোকের উদ্দেশ্যর এ সাধনে শান্তি করে বেলা এলাকা
পরলোকের উদ্দেশ্য যে সাধনে হান আমার যদি করতে গেলে আমার দা কেন কেন লাগে ওখানে কাউ বলে বারো পনেরো নম্বর শ্লোকে বারো কিতা বলেছে গা অন্তকালে তু পুরুষ আগতে গত সদ্ভব সিন্দাদ্যত অঙ্গ শস্ত্রেন স্পৃহা দেহেনু যে চত্তম জীবনের অন্তিম সময়ের মৃত্যুর ভয়ে বিতনায়া জীবনের অন্তিম সময় আঞ্জ আইতই অপি মাঝে অন্তকালে তু পুরুষ আগতে গত সদ্ভব মৃত্যু বইহীন না জীবনের অন্তিম সময়ের মাঝে মৃত্যু বয়ে ভীত নাইয়া ঢন্না পিয়া এবং অনাসক্তিরূপে অস্ত্র যেমন দেহগত যেমন সম্পর্কিত সমস্ত বন্ধনত্ব পুরি কাঁপিয়া হাবিতাতি বেলা বলে মাতে হিদা ওখানে আমার দা ও গীতা হানে বারো কিতা বলেছে বলেতে অন্তকালে চ মামে কং শ্রণং বজ বলে তা সংক্ষেপে তার তা মাতে দিয়েছে অন্তকালের মাঝে যদি যদি মনে যদি বজর তাইলে তি অন্তকাল কি আমাদের সীতা এবার প্রশ্ন অন্তকাল তাই তোর এর জন্মে হানলি ইয়া আর এক জন্ম তি যে জায়গা তি পরলোকে যে জিতে গিয়ে আনতে ও পরলোকে জানার ও পথগতরতা উপ করতে গিয়া এ যে জীবনে হানো যে আর শেষ স্থান যেন আছে এ শেষে আর মায়াতি প্রভুর স্মরণ ল নাম ল তোর এ জীবনে হানলে কর ওখানে তাকে তা বলেছে অন্তকালে চ মামে কম শ্রণং ব্রজ অহং তব সর্ব পাপেভ্য মুক্ষয়তি ইতি ন সংশয় আমি ভাগবতর পরে দেয় আমি সপ্তম না অষ্টম অধ্যায়ের মাঝে আমি পিতা হাঁ যে রঘুবংশ যাই আমার তা ইয়ারিয়ান আছে যে রঘুয়ে জল্পরতর আঁকড়ে হিলতা যে আমি অন্তকালের মাঝে আমি যদি তুম প্রভুরে যদি বজিয়ার তাইলে আমার দেহগর মায়ের যেটা পাপ আছে এ তাহা বিজিত হইতা বললে আং করে হইতা মিতে শাস্ত্রের মাঝে পাশুয়া নেহান যে যে পাপ ফান করতে ও পাপর প্রায়চিত করাই লাগতই রঘুবংশে জর্বরতরে প্রশ্ন করে তা রঘুয়ে জর্বরতরে প্রশ্ন করে তা যে আমার তার যে জীবন হচ্ছে তার আমি পাপ করিয়া এ পাপে তার তাদের বিধিমত হাবিদার প্রায়চিত্ত আছে গতে প্রায়চিত্ত আছে হানতে আমার তা মানে অন্তকাল এতাহাই প্রায়চিত্ত হাত যদি আমি যদি করে করে আমি গিয়া খাইতে নাই নাই এখন তি বলে কি তা বলে মাত্র যে অন্তকালে চ মামে কম শ্রণ ব্রজ অন্তকালের মাঝে প্রভুরে বসলেই যে আমি প্রভুরে আমি কিসের পিতা তা বলিয়া মাতের তা ওপি মাঝে চেইবাং এহান উদাহরণ স্বরূপ হান হওয়ার আপানো যে বাগা দিতে হাঁ ওপি মাঝে আমি বারো ওর হব বাগর আমি দিতে হাঁ হানতে ওপি মাঝে তা মাথা হিল দেখি হাম বলে মাথাতে চা যে বাকা তোর যে জীবন হান যে বাকা আরম্ভ সে আরম্ভত্ব পুরি শেষ পর্যন্ত আরম্ভত্ব পুরি শেষ পর্যন্ত তি কতিহান পাপ করে সৎ কতিহান পাপ তি এবাকা যে তি যে যে যেহান মাতর এখানে মনে সারে মাতর যে মোর জীবনে কোনো পাপ নেই এরা কোনো কোনো ওই মাত্রা যে মিতে অতহান পাপ না করে থাইং এসাদে শব্দ আমি বৈষ্ণব জানত শুনি আর যে না মিতে অতহান পাপতে মিতে না করে শুরু হতে মিতে হলে হানতে মি ক্যাপে চুদা এসাদে বাবা হান আহের হানতে ওখানে অভিমানে তাকে তা বলে মাতল বলেতে এ জীবনে হানের মাঝে পাপর তি মহাসাগরের মাঝে আসত গ কিসাদে বলে মাতে এরে আমার হৃদিগ যে আছে এ হৃদিগ চঞ্চল এ হৃদিগ লুবি এ হৃদিগ অহংকার খানিক পা যে করাং দন্থার ওরা খানিক পাইল অহংকার আন্ধায় চঞ্চল থেকে সাথে বলে মাতলাতে আমি এ দেহ যে আছে এ দেহ বুড়াই আছে গা কিন্তু হৃদিগ বুড়ানার মনে হান বুড়ানার এহান জড়বড়তে রঘু রঘুরে মাতে ধান রঘুগুণের মাতে ধান যে হৃদয় গো বুড়ানার এ হৃদয় গয় এবার কোনো সময় নারী যদি
ti ati aja menjadi ga usum yang ti dor ga fulko toga ansi dor fulko toga hal lo dor ansi raka aite ope kuno sumai nari a de melle morhando e chonchola purega taile pap bullo amar je bujon je ta ami korian e bujonor hatin ma je amar ta jeta amar ta longka jeta jinis somar utai amal ere je khunagor ma je ekta pokta thai tara utare o ei moksitai utare marer marer hanto opito pap bullo ar tai de kono jagar ma je pepura o ami para debel yar o hanu pap bullo pepura para jodi to to thena to jodi dowor tai o hanu to ta pap bullo hat opi ma je roi gore ki taul hai eta hai papor eta hai morta prachitto korai lagtoi nai bole তা আয়কার যে প্রাচিত করে লাগতই হন বার আয়া বলরাত হাই ঠিক আছে মি মর্মর হান চঞ্চল মর্মর হান অহংকার মর্মর হান মাঝে লুবা থায়া থান হান লুবা হান ওই লোক মি পাপ এপর অহংকার হান ওই লোক মি পাপ মোরাং যে চঞ্চল মোরা হান ওই লোক মি পাপ মি পাইহা ইয়ো পেপুরা পড়া গেলে ও মি পাপ হানতে তোর এ পাপেতা যেটা আছে এটা খনে 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 প্রত্যেক দিন তো এটা হাত বারে তা উলিয়া এহান তার গুণে করে বুঝার তা বুঝতে এখন রবনে পারো কিতা বলে বলে হাই নাই যত প্রকার পাপ আছে এটা হাবির প্রায়চিত গ্রহণ লাগতো এই বলা মাতের পাপ যত প্রকার আছে এটা হাবির প্রায়চিত গ্রহণ লাগতো এই বলে তা মাতের উপমা যত মত রকম রবনে এগুরুম জরবরতে পারো কিতা বলে উপমা যে না যদি তি যদি নিকাদিন যদি স্ত্রিয়া করে দেইহা যদি মনহান চঞ্চলর এবং মানুষ জিনিস হান দিয়া যদি লুফান হমার মানুষ দেয়া যদি অহংকার হান যদি আহের তাইলে তোর জীবন হান প্রাচিত জিতই উল্লো আর কি প্রত্যেক জীবনের মাঝে সময়া যদি প্রত্যেক দিনের মাঝে তি যদি প্রত্যেক গ্রান্ত পুরে যদি সাথে যদি পাপ খানি 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 করে যে থা তাইলেতে তোর জীবন হান যেন আছে এই জীবনে এত তাতে প্রাচিত্য জিত হইয়া তাহলে কি হানতে করা নিয়ে বলে আঙ্কল এবার যদি ও হাত পুরে জিংটাইতে গেলে গা মিতরে সাবনা অধিক বলো আর কি মনে কর এলে বস্ত্র হান এরে বস্ত্র হামার মাঝে দাগ যত হাম লাগে এ দাগে তা হাত দিয়ে আমি সুরে দিয়ে গেলে আমার দা বৌরে দবি কাটে আমার দা এহানোরে না লাগে দবি কাটার মাঝে নিয়ে এহানোরে যত প্রকার দাগ লাগ দাগ যত নাম লাগে অত আমি ওহানোরে বারাবারা 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 দাগে তা হাত বি নেই করা লাগে ঠিক ওসাদে পাপ মাহি করে থার তাইলে 28 প্রকার নরক আছে এটা হাত বি জিতে গা বলো তার কি এ আড়াইশ প্রকার নরকে তাল তাই রৌরব বলে যে জায়গা আছে ওহানোর মাঝে গেলে গা তোর ডাঙর ডাঙর আহিল তোরে 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 চেইতাই যেমন আমি সভা ঘরে যদি আহি গো ডাঙর করে সভা ঘরে যদি আমি ডড্ড হই আর ওহানো পাপ বলেছে তাইলে মানু আর যদি তুই যদি আহি গো যদি পাখি আছি ইয়া সভা ঘরে যদি যদি আহি গো যদি পাখি আছি ইয়া সভা ডড 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 যদি দোয়ার ডর্দ হইলে ও রৌরব বুল তারা মাঝে গিয়া তরে বিশাল বিশাল মানু আছি ও তাই তরে আহি পাকা পাকা চেয়া তোর উপমা ডর্দ হই তাই আকার আছে তাম্র উলে জেহান যে যে জেহান ওই তাই একদম জ্বলন্ত জিগ জিগর দেখি যে মানে মাটিহান ও মাটিহান মাঝে তি আটাতে আটাতে তো তোরে তার নিয়ে তাই গিয়া আর আকার শৈলপুর যে পেয়ে গেলে গা তোরে হুদলা পাথর তরে তরে হুদলা হার উড়িতাই এদের তোর পতাকার ভিতরে এটা হাব স্টেশন জায়গা যা আত্মীয় মহামাইতি এটা জায়গা যা আমার মহামাইতি এটা মাঝে ও আনতে কি আবলে মাত্র যদি কোনো আরতি লাগা ধর তাহলে ও মাঝে গেলে গা তোরে হিল উড়িতাই আমি আগরা ঘরে লাগা দিয়ার ও মাঝে গেলে গা তোরে হিল উড়িতাই হানতে এতাহাবি পাপ এতাহাবি হইয় হানতে এরে তার নরকে হানতে কে বলে মাত হানতে নরকে হানরে মনে কর দবিঘাট হান ওরে আগে যে মাত্র যে ভিতরে বস্ত্র হান এ নরকে হান ওইটাই দবিঘাট হান দবিঘাটের মাঝে সাথে বারে বারে এ ফুটি আনরে বারাবারা 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 দেখে তা পরিষ্কার করে দ্বারা কেউ সাথে এরে আড়াই আড়ি নরক যেটা আছে এ নরকে তার সময়ে হানতে ভুক করতে মাহি তোর দেহ পরিষ্কার ওই হাই দইগা তোর আত্মাও পরিষ্কার হয়ে গেছে হানতে এটা আমি পাপত্য পুরী তুই যদি মুক্ত না হইলে ভিতরে
সাবন গজে মাথা হিলু তাহে ও সাবন গো হুন বুলো দার কি ও গদে কি কথা আংলে মাতল এক চিত্তর মাঝে সময় হান বয়া তি এক চিত্তর মাঝে তি নামে হান শ্রবণ কর বুলো দার কি হরি নাম শ্রবণ কর এ হরি নাম যদি শ্রবণ যদি না করর তাহলে তোর কোন পাপ তরান্ত পুরি মুক্ত নাই তুই বুলো দার কি এ গুরু ষোলো নম্বর মাঝে কি হ্যাঁ বলেছে গৃহাত প্রব্রজিত ধীর পৈণ্য তীর্থ জলা পুদা সুচ সুচ বিবিক্তে আসিত বিভজিত কল্পিত কল্পিত আসনে এর অর্থ হল তাই যে প্রকৃত পক্ষর মাঝে তি যথাযথভাবে আসনের মাঝে বইয়া এবার প্রভুরে আমি যদি বসতে গেলে আমি নিয়মিতভাবে স্থানের মাঝে বইয়া মোটা প্রভুরে মোটা বোঝাই লাগত এবং কোন তীর্থস্থানের মাঝে নিয়মিতভাবে স্নান যদি করিয়া যদি থার তাইলে অতি পবিত্র হইতে এবং নির্জন স্থান আসন আসন রচনা করিয়া তাতে অতি উপবিষ্ট এহানো সংক্ষেপে এহানোর উত্তরণ তাই যে প্রভুর নাম হান যেহাতে গেইতে এহান গেইতে গেলে মনে মনে তোর হৃদয় আগে পরিষ্কার কর করিয়া হোক ইয়া বইতে যাগান আগে তি লেপ কর কুমপে মি বইতে গা গিয়া প্রভুর নাম হান মি যে মানে বস্ত প্রভুর নাম যে মানে গেইতে গা এ জায়গা আনমি আগে আগে লেপ করি লেপ করিয়া হোক ইয়া আমি মানে বইতে পড়লা জায়গা হান আগে লেপ করতি কুম্পি বইতে গা তা কুম্পি থাকি এ প্রভুর নামে আনতি বস্তেই তা বলে আর কি অভ্যাসত মনসা শুদ্ধম ত্রিবত ব্রহ্ম অক্ষরং পরম মন যচেত জিত সাহস ব্রহ্ম জীবম অবিস্মরম ঔষধে অভ্যাস ল শুদ্ধ এবং তীব্র স্থান মানে বইয়া বীজমন্ত্র মনে মনে আবৃত আন জায়গা হাতে বইলে নাই জায়গা হান কলে নাই জায়গা হাতে বইলে নাই বইয়া হতে এখন তো কি আর করতে বলেতে গুরুদেব হইতরে যে বীজমন্ত্র হতেছে এ বীজমন্ত্র গ আমার তা এগো আমার তা পেয়ার তা 12 বছরের ভিতরে এগো অফিসে যে বেকা দেহে গো যে বেকা প্রভুর ওদের যে বেকা বুলন্দ না করতো উপিমা যে গিয়া গুরুদেব গোলানি যে মনে বিজয় মন্ত্র যে উদ্দেশিলে ও সময়তে 12 বছরের এ ভিতরে ওর মাঝে আমার তা এ প্রভুর জ্ঞানে হান হুসে আমার তা হানি কমর পিছে দে গিয়া গুরুরাং তো পুরি গিয়া এ বিজয় মন্ত্র বারো আহুল দেওয়া জায়গা আহুল দেওয়া হইয়া এ বিজয় মন্ত্র বইয়া জপানি আরম্ভ কর ও অনেক কিতা বলেছে ওই ব্যাস না শুদ্র শুদ্র বিজয় মন্ত্র মনে মনে আবৃত করিয়া শ্বাস প্রশ্বাস দ্বারা নিঃসাহানোর দ্বারা নিয়ন্ত্রণ করে মনে হানরে বশীভূত করে বলা যাতে এ বিজয় মন্ত্র অজয় আছে এ গতরাং কোনদিনও এ দেহগত পুরি না হেসক বিজয় মন্ত্র গ যদি দেহগত যদি হেসে যদি জায়গা তাইলে যত প্রকার পূজা পার্বণ কর সার্থক না হই আমি যে একা সংক্ষেপে আমার তা বামুনা হতে কিতাও নেই ক্ষত্রিয় আগজ একা প্রভুরাং যে একা ফুলগত হলো যে জায়গা ফুলকত যেবেকা গিয়া তাকে অর্পণ করে গা ওপি তাতে কোনো মন্ত্র নাই তা বিজয় মন্ত্র হলো তা মাঝে অর্পণ করে পারে দুর্গা মন্দির আগত শিব মন্দির আগত কালী মন্দির আগত মহাদেব মন্দির আগত যে তারা হাব্বির মন্দিরের আলাদা আলাদা মন্ত্র নাই হাব্বির মন্দিরের আলাদা আলাদা মন্ত্র হানতে হাব্বিটা তুই মন্ত্র ধরে আনিতে সম্ভব না হয় নাই হানতে তোরে যে গুরুদেব ওই তোরে যে বিজয় দেশে ও বিজয় হলো তা হাবি অর্পণ কর কে বিজয় গো বলে বিজয় তাই বিজে গো
ওই তাই হুকাং যে ডাঙর যে বিজেপি যেমন এগো আমি নিয়ামপাড়া আদরে থাকছি বাং ডানোর ডান যে বেকা আমি যে বেকা রুই আর ডান না যে কোনো বিজয়ওয়ালা এ বিজয়ওয়ালা আমি আলাদাভাবে হুকি আর আলাদাভাবে জায়গা হাত থুইয়ার গা এবং এগো যে বেকা আমি যে বেকা বেলিয়ার কিন্তু আলাদাভাবে আমি বেলিয়ার এগত্ত পুরি সৃষ্টি হইতে হইগো এ বিজয়ত্ত পুরি হাব্বি সৃষ্টি হইতে হইগো বাকি যে দাম মর যে দাম ফল পেত হইতে হাব্বি এ বিজয়ত্ত পুরি মর্তা সৃষ্টি হইতে হইগো হান্তে বিজয় মন্ত্র বলে হইতাহে যে যে মানে বিজয়ত্ত পুরি মন্ত্র তো হাবি সৃষ্টি হয়েছে মন্ত্র তো হাবি যে যে সৃষ্টি হয়েছে ও বিজয়ত্তরে গুরুদেব হইতেছে গো গুরুদেব হই কাহামা যে দেশে ঔগতি মহাত্থ থয়া দিয়া ব্রহ্ম বীজ বীজ মানে ব্রহ্ম বীজম বিস্মরণ বলে থাকে এ ব্রহ্ম বীজ জগতরে তোর সেনা হয়ে আই তোর গুরুদেব হই তোর জগৎ দেশে এগত রাম তো না এসব এগো যদি হেসে যদি যার গা তাইলে আমি এর নাম জপ যেন আছে এখন আমি নাপি দাঙাই কারণ না হই তুই চেইবাং যে বেকা হরিদাস যে বেকা হরিদাস দিনে 3 লক্ষ বার নাম জপ করল কিন্তু অন্তিম কাল যে বেকা আহিল উপমা যেটা এর নামে হান জপতে আমার শক্তি হান লাগে হরে কৃষ্ণ হরে নামে হান দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এহান মাত্রে আমার তা শক্তি হান লাগে এবার দেহর মাঝে শক্তি আছে আরো আমি হান না পিয়ার তা কিন্তু অন্তকরণের মাঝে তোর তা শক্তি হান এহানতি না পেতে এবার যে হান না মান যে হান শক্তি আনলো যে করর এহান অন্তকালে তিন আপেইতে ওয়ানে হরিদাসে 3 লক্ষ বার শক্তি আনাছিলেন তে তা 3 লক্ষ বার তার নাম হান জপ করলো এবং যেমনি তারাঙ্ক পুরি শক্তি আন যাবে কমানি যাবে করলো উপমা এটা কি হান করলো বলেতে বিজয় মন্ত্র গো মাতারি নারের মাতাই নারিয়া হদিয়ে কি তা কি হান বলে বলেতে ওরে বিজয় মন্ত্র গোর পৈলাকার শব্দ গজে আছে ও শব্দ বহুদ্দলা উচ্চারণ করের অপিমা যে মহাপ্রভু আইল তা মহাপ্রভু আয়া ঘরের তা কি হান বলেতে হরিদাস এবার তিতে দিয়ে 3 লক্ষ বার নাম জপ করার নাই এবার অন্তম অন্তিম করে পারর তা বলি আং ঘরের তা মহাপ্রভু আয়া হরিদাস ওদের ওপে হরিদাস কিতাব বলেতে গুরুদেব নামে হানোর মাঝে এবার আমি যদি করতে গেলে আমর দাস মুরগর যে স্মৃতি হান আছে ভালো নেই আছে দেহর মা শক্তি হারও নেই আছে বাপ ফানো এবেকা মোরতা প্রভুর ওদে মোরতা অসে হানতে নামে হানো মোরতা হানি দিতে শক্তি হান কম আমি নামে মোরতা দেখাতে হান পরে পরে লাগা যেমন স্মরণের মাঝে মোরতা হানি কমজোর আছে হানতে মি নামে হান দিতে এ শক্তি হান আনলো মি নামে হান আমি নারুরি হানতে নামর অপরাধ আর্মি অপর দোগা নাম অপরাধ আর্মি অপর দোগা হানতে নহরে নামে হান যদি মি যদি ঠিক ঠিকভাবে লাইন বাই লাইন যদি মি যদি নাতলে নাম অপরাধে মি পরিবর্তন হানতে মি এহান মি বেকার না দিয়াই মে গুরুদেব হইতেছিল যে বিজয় মন্ত্র গ ও বিজয় মন্ত্র গ পৈলাকার শব্দ কই মি ব্যবহার করে উরি বিজয় মন্ত্র গ বার মন্ত্র হাবিতি মানে টরতে তিলো দলো দেতি মাত কি তাও নেই কিন্তু বিজয় মন্ত্র হতে ভিতরে মাতিল এগো বাহিরে প্রকাশ করে লিব না হই বিজয় মন্ত্র গ যতটি ভিতরে মাই জপতেই মাহি এগত রাং আকো বলিষ্ঠ হইতে গ এ গুরুদেব দেশে যে যে বিজয় গ হাতে বিজয় গ দূরের কথা আমি ওরে ওর আগে যে শব্দ আছে ও ক্লিং বল ধরা ও ক্লিং ও মি ভিতর ভিতরে মি জব উড়ি মি বলে মারল তার কি হা ও তো কিয়া বলে মারল তার কি বাকি দেখি না বস হর বলে মাতলতা ও পৈতা কিতা বলে মাতের বললেতে হাই মি যত হিমপেং দেহ গর মাঝে শক্তি হান মাঝে মি যত হিমপেং যত মি মর্তা চিন্তা শক্তি নেই কিন্তু এক্লিং হতে মি হিমপেয়াও
অন্তিম সময়ের মাঝে প্রভু মেব এরা ক্লিং এগো মি হিমপে যাও নিংসান বন্ধ হয়ে জিত হইতে ওবাকাও মি এ ক্লিং এগোতে মি মাতে পাস দু বাকি হরে কৃষ্ণ আর মাতে তে মোরা শক্তি আর লাগে হাতে এবং মাতে নার তো আনতে কিন্তু মোর অন্তিমের মাঝে যে মোরা গুরুদেব যে বিজয় দেহিলে ও বিজয়গর এরে ক্লিং এগোতে মি হিমপেও মাতে পারত বলিয়া এরে মি বিজয় মন্ত্র এ ক্লিং এগো মি মাতরি বলল তার কি ওপি মাঝে তাকে তা বললো বলতে ওই মা এগোতে প্রভু বক্তা প্রভুরাং তুই জিঙে চতুর এহান আমার হরিদাস সুরাং এহান এহান উদাহরণ বলিয়া তা মাথায় লোক মাঝে কৃষ্ণ হইতে ভক্তেরা অতি চতুর এহান হরিদাস সুরাং প্রমাণ হইতে ওখানে আমার তা এরে বিজয় মন্ত্র যে আছে ব্রহ্ম বিজয় বিস্মরণ এপি মাঝে মাথায় দিতা যে বিজয় মন্ত্র যে আছে এও দেহত্ব পুরি জানা না করে এগো দেহত্ব না এগো অন্তিম কাল পে এত রাং লাগতে গেব ওখানে এরে তোর বিজয় মন্ত্র যে আছে এই বিজয় মন্ত্র এগো সবসময় জপে 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 তি থাক এহান পরীক্ষিত রে বুঝার হান না গই সুখমুনি পরীক্ষিত রে বুঝার হান না গই এহান সুখমুনি এরে আমার কলিযুগর পাপি তাপি যেটা আমি যেটা আসি এটা হাব্বিরে আমারে বুঝার হান যে হাব্বিহানে এরে ভাগবত শ্রবণ করিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত হই আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী বাসালো তি ফোনে ইউটিউবে যেটা পেইতে ওটা হাবি ফলস্তাও আছে ফেকতাও আছে কিতা কিতি আছে ঔতাহাবি অনুসরণ না করিয়া এরে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গই যেহান মাতিয়া যার গা যেহান করিয়া যার গা এহান মা যদি কোনো জায়গা না বুঝলো ফোন করিয়া এলো তুমি আন করে পারতারাই বক্তমণ্ডলী এহান মা যে হমিয়া হাবিয়ানে এহান শুনিক শুনিয়া হা দিয়া ভিতরে হমেক হমিয়া হা দিয়া আমার যে জীবন হান যেহান পাচি এ জীবনে হান আমি উদ্ধার এ জীবন আমি উদ্ধার করিয়া আমি হব্ব হব্বা আমি জায়গা মাঝে গিয়া ফুই গা যে গোরাং ধর্মহান আছে ওগরে ভগবানে রক্ষা করে দেব ধর্ম রক্ষতি রক্ষিতা ধর্মহান্তি রক্ষা কর মিত্র রক্ষা করত ভাগবত শ্রবণ কর গীতা শ্রবণ কর মা চৈতন্য চরিতামৃত তীর্থ শ্রবণ কর এটা বি শ্রবণ করতেই মাহি তোর বিজয় মন্ত্র যে আছে এগুলো বলিষ্ঠ হইতে যাইব আমার আত্মাও যে আছে দেহগর বুজন হইল তাই আমার তাহলে খেয়াল পেয়ে উতাল তাই দেহগর বুজন আত্মাগর বুজন হইল তাই যেটা আমি প্রভুর প্রভুর নাম শ্রবণ যেটা আমি করি আর ও তাই তাই আমার আত্মাগর বুজন এই আত্মাগর এ বুঝনে তা আমি করতে গেলে আমি চৈতন্য চরিতামৃত আমার হার প্রায় লাগতই ভাগবত হার প্রায় লাগতই গীতার প্রায় লাগতই শাস্ত্র হার প্রায় লাগতই বেতার আমার হার প্রায় লাগতই এটা আমি গানি গানি করে করে হার পেল আমার যে বিজয় যে গুরুদেব রাখতে পাশি এগুলো আকৌ বলিষ্ঠ হইতই এগো কোনোদিন ও বিস্মৃত রান্না করে রেগো এবার বিস্মৃত হইলে বারো গুরুদেব রাং জানা গুরুদেব রাং ইয়া দিয়া এগো গিয়া আঙ্কুরে বারো আনিয়া হানি আনতে মি নারগুলো খানি ইম পাউরি আজি নাম সব নানি তো ইমে বিদলি করি বিশেষকাল মঙ্গলবারে বারো হব্বা করে দিদা আই প্রভু আমার আবির হবা করে থক পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাত পূর্ণমদিষ্যতে পূর্ণেশ্বর পূর্ণমাদ পূর্ণ উপবিষ্যতে